হ্যালো এভি বন ওয়েলকাম টু লার্নিং সেন্টার আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস সাবজেক্ট গণিত বিষয় গণিত যেটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস দু হাজার জুলাই মাসে দিয়েছে তার ও গণিতের সমাধানগুলো আমি করে দেখাবো দেখো প্রথমে কী দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ কিউ এক নম্বর দিয়েছে প্রায় একটি মূলত এ মূলদ সংখ্যা বিপূর্ণ সংখ্যা সি বিজ মূলদ সংখ্যা ডি তুরীয় মূল অমূলত সংখ্যা দেখো আমি অ্যান্সার করেছি এটার পাই একটি ডি অ্যান্সার হবে ডি তুরীয় অমূলদ সংখ্যা তারপর দুই নম্বরের কি জিরো এর এনতম মূল অপশান দিয়েছে এনতম মূল এ সমান ওয়ান বি সমান জিরো সি একটি অমূলত সংখ্যা ডি এর অস্তিত্ব নেই এর উত্তর হবে বি জিরো এর উত্তর হবে বি করেছি বি জিরো উত্তর তারপর তিন নম্বর এরটা ওয়াই প্লাস সেভেন সমান জিরো সমীকরণটির লেখচিত্রটি কী এটার অ্যান্সার হবে বি অপশান বি এক্স অক্ষের সমান্তরাল তারপর চার নম্বর এক্স প্লাস ওয়াই সমান কুড়ি তো টেন এ প্লাস ফাইভ বয় সমান একশো চল্লিশ সমীকরণের ড্যাশ নেটার অ্যান্সার হবে অপশান এ একটিমাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে তারপর দুই নম্বরের কোশ্চেনগুলো দেখো বলেছে সত্য অথবা মিথ্যা লেখো সত্য হলে টি অথবা মিথ্যা হলে এফ প্রথম কোশ্চেন দিয়েছে এক নম্বর কোন চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে থাকলে চতুর্ভুজাকার ক্ষেত্রে চতুর্ভুষ্টি একটি সামন্তরিক এটি সত্য না মিথ্যা এর এক এটার উত্তর হবে সত্য তারপর দুই নম্বরে কি বলেছে রম্বসের একটি গণ সমকোণ হলে রম্বসটি একটি বর্গক্ষেত্র এটার উত্তর সত্য তিন নম্বর বহুপদী সংখ্যামালায় চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে এটার উত্তর মিথ্যা তারপর শূন্য একটি ধ্রুবক বহুপদী বহুপদী সংখ্যামালা এবং শূন্য বহুপদী মালাও উত্তর এটা হবে সত্য তিনের এক দেখো এই কোয়েশ্চেনটা দিয়েছে জি এক্স প্লাস সমান টু এক্স মাইনাস সিক্স বহুপদী সংখ্যামালাটি সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যামালাটি শূন্য নির্ণয় করো তাহলে এইভাবে করবে জি এক্স সমান টু এক্স মাইনাস টু সিক্সটিন বহুপদীর সংখ্যামালাটির সমীকরণ নির্ণয়ের শর্ত জি এক্স সমান শূন্য টু এক্স মাইনাস ষোলো সমান শূন্য জি এক্স বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি হল টু এক্স মাইনাস সিক্সটিন সমান শূন্য আবার টু এক্স মাইনাস সিক্সটিন সমান শূন্য বা টু এক্স সমান ষোলো এক্স সমান ষোলো বাই টু তাহলে এক্স সমান এই এবার অতএবে এক্স সমান এইটের জন্য জি এক্সের মান শূন্য হবে এইট জি এক্স বহুপদী সংখ্যামালা শূন্য এটা হবে উত্তর তারপর দু নম্বরের দেখো দু নম্বরের কোশ্চেন এইট এক্স এইট এক্স কিউ প্লাস এক্স মাইনাস ফাইভ বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো একটা উৎপাদক বের করতে বলেছে তাহলে এটা মিডিল ফ্যাক্টারে ভেঙে নিতে হবে এইট এক্স কিউ আর কে ভেঙে নিতে হবে পাঁচকে ভেঙে আমি করতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তা মাইনাস ওয়ান মাইনাস ফোর সমান মাইনাস ফাইভ হয় তাহলে এভাবে ভেঙে নিলাম এবার এইট এক্স কিউব এইট এক্স পাশে ওয়ান নিয়ে আসলাম এইট এক্সের পাশে প্লাস এইট পাশে ফোর নিয়ে আসলাম তারপর এইট এক্স টু লিখা যায় যেহেতু টু এর কিউব এইট হয় এটাকে এক্স কিউ লিখলাম ওয়ান কে ওয়ানে কিউ লেখা যায় তারপর এখান থেকে আমি ফোর কমন নিয়ে নিচ্ছি এখানেও ফোর আছে এখানেও ফোর আছে ফোর কমন নিয়ে থাকলে এখানে টু এক্স এখানে মাইনাস ওয়ান তাহলে এখানে আবার এটা একটা সূত্র পড়ে যাচ্ছে টু এক্স মাইনাস এ কিউ মাইনাস বি কিউবের এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি সূত্রটা ফেলছি টু এ এখানে টু এক্সকে এ ধরলাম আর ওয়ান কিউবকে বি ধরলাম তাহলে টু এক্স মাইনাস ওয়ান এ প্লাস এ মাইনাস বি এটা বসলো তারপর এ স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার প্লাস এ বি মানে টু এক্স ইন্টু ওয়ান তাহলে টু এক্স ইন্টু ওয়ান তারপর ওয়ান ওয়ান বি স্কোয়ার মানে কি ওয়ান এর স্কোয়ার তারপর যা আছে বসিয়ে দিলাম তাহলে টু এক্স মাইনাস ওয়ান এটাকে এবার সমাধান করতে হবে টু এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার তারপর টু এক্স টু এক্সের সঙ্গে ওয়ান গুন করলে টু এক্সই হয় আর ওয়ানের স্কোয়ার 1 ওয়ান এবার যা আছে তা বসিয়ে দিলাম আবার তাহলে এবার টু এক্স এবার এটাকে একটা লাইনে নিয়ে আসবো ফোর এক্স স্কোয়ার প্লাস আর এটা এর বদলে ফোর নিলাম টু এক্স মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস ফোর এখানে এই লাইনটাতে টু এক্স মাইনাস ওয়ান আছে দুটো দু একই জিনিস থাকলে কমন নিব তো এখানে টু এক্স মাইনাস ওয়ান আছে আবার এখানেও টু এক্স মাইনাস ওয়ান আছে তাহলে দুজনের জন্য একটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে পড়ে থাকলো এটা আর এখানে শুধু পড়ে থাকলো ফোর তাই আমি একটা লাইন লিখে দিয়েছি এটা তারপরে সমাধান করে এটা বেরালো এটা হলো উত্তর তাহলে অতএব এটা লিখে দেবে যে বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হলো টু এক্স মাইনাস ওয়ান তারপর তিন নম্বরের কোশ্চেন মাইনাস টু মাইনাস টু এবং ফোর সিক্স বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করু তাহলে ধরে নেব ধরি এ এটা আর এবং বি এটা তাহলে এ ও বি দুটির মধ্যে দূরত্ব এ বি বের করতে হবে তাহলে রুট অফ আর মাইনাস টু মাইনাস ফোর স্কোয়ার এখানে এটা প্রথম পদ নিলাম এটার এটার প্রথম পদ নিলাম দিয়ে স্কোয়ার করলাম তাহলে এটা সেকেন্ড পদ আর এটার সেকেন্ড পদ দিয়ে দিয়েটার স্কোয়ার করে দেব দেয়া কক তাহলে মাইনাস টু আর মাইনাস ফোরে মাইনাস সিক্স হয় মাইনাস সিক্সের স্কোয়ার আর মাইনাস টু মাইনাস সিক্সের হয়ে গেল মাইনাস এইট তার স্কোয়ার তাহলে মাইনাস সিক্সের স্কোয়ার মানে প্লাস সিক্সটিন আর থার্টি সিক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় স্কোয়ার করলে সেহেতু এখানে শুধু থার্টি সিক্স এটাও তেমনই আটের স্কোয়ার চৌষট্টি হয়ে গেল তাহলে ছত্রিশ আর চৌষট্টিতে হান্ড্রেড একশো তাহলে একশোর কার রুট অভার কত দশ তাহলে উত্তর হয়ে গেল দশ তারপর চার নম্বর যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীতবাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামন্ত্রিক হবে এরকম একটা সামন্তরিক নাও তারপরে কর্ণ এসি যোগ করো এবার প্রমাণটা দেখো প্রদত্ত কি যে এবিসিডি চতুর্ভুজের এবি সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি প্রমাণ করতে হবে কি এবিসিডি একটি সামন্ত্রিক প্রামাণ্য বলে এবিসিডি একটি সামন্ত্রিক মানে এবিসিডি একটা সামন্ত্রিক এটা প্রমাণ করতে হবে অঙ্কন কি করলাম এসি কর্ণ অঙ্কন করলাম তারপর প্রমাণ করছি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি এর মধ্যে এবি সমান ডিসি এটা প্রদত্তই পেয়েছি তারপর বিএসি একান্তর কোন এসিডি এবং এসি সাধারণ বাহু ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি তিনটে জিনিস প্রমাণ হলে সর্বসম হয় তাহলে তিনটা জিনিস আমি প্রমাণ করতে পেরে নিয়েছি তাই এটা ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি সুতরাং এবার বাকি যা থাকলো তা সবই সমান সর্বসমলে হলে বাকি যা পড়ে থাকবে সব সমান সুতরাং কোন এসিবি সমান কোন ডি কিন্তু বিসি ও এডি সররেখাংশকে এসি ছেদ ঘরায় দুটি আকান্তর কোণ সমান হয়েছে তাহলে বিসি সমান্তরাল এডি যেহেতু এবিসিডি চতুর্ভুজের এবি সমন্তরাল ডিসি এবং বি সি সমন্তরাল এডি তাহলে কি এবিসিডি একটি সামন্তরি প্রমাণিত ঠিক আছে তোমাদের নবম শ্রেণীর গণিতের সমাধান শেষ হলো এবার অন্যান্য বিষয়ের উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ